বন্ধুরা, বাঙালি হালচাল পেয়ে সবাইকে স্বাগত। আর সবার আগে সবাইকে শুভ সকাল। এখন আমরা দাঁড়িয়ে আছি ঠিক বাঘাযতীন স্টেশনে, আর আজকে আমরা যাব মৌসুনী আইল্যান্ড। আমরা সকালবেলা বাঘাযতীন স্টেশনে চলে এসেছি। বাঘাযতীন থেকে আমরা নামখানা ট্রেন নেব, আর নামখানা ট্রেনের ফেয়ার হচ্ছে 25 টাকা করে, 2.5 ঘন্টা লাগে। এত সকালে ঘুম থেকে খুব রেয়ার ওঠা হয়। স্টেশনে আস্তে আস্তে ভাবছিলাম কেউই থাকবে না, ফাঁকা, কিন্তু স্টেশনটা এসে বেশ জমজমাট। আর আমরা 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি, আর এটা হলো আমাদের টিকিট। আমি UTS থেকে টিকিট কেটে নিয়েছিলাম তিনজনে। ঢাকুরিয়া থেকে আমাদের নামখানা কাটা ছিল, কিন্তু আমরা এসেছিলাম বাঘাযতীনে। 25 টাকা করে টিকিট। এই ফাইনালি আমাদের নামখানা ট্রেন এসে গেছে। এটা ট্রেনটা লক্ষ্মীকান্তপুর গিয়ে কিছুক্ষণ দাঁড়াবে, তাই লক্ষ্মীকান্তপুর লেখা আছে। তারপরে এই ট্রেনটাই আবার নামখানা যাবে। সকাল 5:40 ট্রেনটা এলো। এটাই ও চলো। ফাইনালি ট্রেনে উঠে পড়েছি, আর বাঘাযতীন থেকে ট্রেনটা ছেড়ে দিয়েছে দাদা বাঘাযতীন। জীবন যে কত কঠিন, ওই দাদাদের দেখলে বোঝা যায়। সকালবেলা চিড়ে ভাজা বিক্রি করছে, এই সামনের দাদাকে দেখলেই বোঝা যায়। সকালবেলা চা দেখতে পেয়ে খাবো না, এটা তো হতেই পারে না। লেবু চা আমি নিইনি, আমি নর্মাল চা নিলাম। নিয়ে খেতে খেতে চলে এসছি বাড়াইপুর। বাড়াইপুরে আজকে 4 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা দিয়েছে। এই বাড়াইপুর থেকেই ট্রেনটা দুদিকে চলে যায়। আমি যেহেতু বাঁ দিক থেকে ঢুকেছি, তাই ডান দিকটা দেখা যাচ্ছে না। ডান দিকে আর একটা লাইন চলে গেছে, যেটা সোজা ডায়মন্ড হারবার চলে গেছে, আর আমরা বাঁ দিক নিয়ে নিয়েছি। এটাই লক্ষ্মীকান্তপুর নামখানা চলে যাবে। এখন বাজে 6:53। 6:53-তে ট্রেনটা এসে লক্ষ্মীকান্তপুরে দাঁড়িয়েছে। আর পাশে ফুলকো লুচি দেখে তো আর লোভ সামলাতে পারলাম না, কারণ ট্রেনটা এখানে 10 মিনিট দাঁড়াবে, তাই নিয়ে নিলাম গরম গরম লুচি। আহা হা, এই সকালবেলা এত ঘন ঘন ঘুগনি আর ফুলকো লুচি, 6 পিস করে দাম 20 টাকা। এক ঝুড়ি লুচি আমাদের চোখের নিমিষে শেষ হয়ে গেল। ঘন ঘুগনি আর সাথে লুচি। 10 মিনিট পরেই ট্রেনটা ছেড়ে দিয়েছে লক্ষ্মীকান্তপুর থেকে। টাটা লক্ষ্মীকান্তপুর। লক্ষ্মীকান্তপুর আমাদেরকে ভালোই লুচি আর ঘন ঘন ঘুগনি উপহার দিল। বেশ কিছু দোকানে তো এখন ঘুগনিতে শুধু আলোই পাওয়া যায়, মটর পাওয়া যায় না। এখানে কিন্তু মটরের পরিমাণই বেশি ছিল, 10% বলতে পারো আলু। যাই হোক, ফাঁকা জমি এরকমও আর দেখা যায় না শহরে। আমরা লাস্টে চলে এলাম উকিলের হাট, কিন্তু এখানে উকিল কোথায়? এই জায়গাটার নাম উকিলের হাট হলো কি করে সেটা পরে জানতে হবে। উকিলের হাট, উকিলের হাট ছেড়ে আমরা চলে গেলাম। যাই হোক, এবারে আমাদের নামখানা ঢুকছে। আর নামখানা ঢোকার আগে এরকম খেজুর গাছে খেজুর, যা অপূর্ব! আমাদের শহর কলকাতা ছেড়ে এরকম গ্রামের দৃশ্য, মানে একটা চোখের শান্তি, একটা মনের আলাদা শান্তি আসে। নামখানা স্টেশন ফাইনালি ঢুকে গেছে। নামখানা স্টেশনটা ঝাঁ চকচকে পরিষ্কার। আর নামখানাতে আমাদের 1 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়েছে, আর এই 1 নম্বর থেকে নেমেই কিন্তু আমরা বাইরের দিকে বেরিয়ে যাব। একটা 4 নাগাদ ট্রেন এসে দাঁড়িয়েছে নামখানাতে, আর আমরা এখন স্টেশন থেকে বাইরের দিকে যাব, আর বাইরে থেকে নিয়ে নেবো টোটো। চলো, বেশ ভালোই রোদ উঠে গেছে। এরপরে যদি এর পরের ট্রেনে আসতাম তাহলে আরও রোদ, আরও গরম। কলকাতার টেম্পারেচার এখন 41, 40, 43 হাইয়েস্ট, এখানে সেখানকার থেকে কম, কিন্তু রোদে বেশি, বেশ গরম লাগছে এখানে। এখন বাজে 8:00, তার মানে আরও বেলা হলে আরও গরম বাড়বে।
এখান থেকে বেরিয়ে শুয়ে যাবো। নামখানা স্টেশনের বাইরেটা ঝাঁ চকচকে পরিষ্কার, আর চারিদিকে মাঠ, এত ফাঁকা মাঠ, জমি, গাছ, জায়গাটা অপূর্ব। আর ঠিক বাইরে বেরোতে এরকম টোটো দাঁড়িয়ে আছে লাইন দিয়ে, এখান থেকে মৌসুনী আইল্যান্ড বকখালিরও টোটো পেয়ে যাবেন। এখান থেকে টোটো আমরা নিয়ে নিয়েছিলাম, এক দাদাকে ঠিক করে নিয়েছিলাম, পার হেড 60 করে নিয়েছিল। এখান থেকে টোটো আমাদের 60 টাকা করে পুরো নিয়ে চলে যাবে পাতিবুনিয়া ঘাট। আর পাতিবুনিয়া ঘাট থেকে আমরা নেব নৌকা, ভটভটি নৌকা। আর এখান থেকে পাতিবুনিয়া ঘাট অবধি প্রায় 28 কিলোমিটার রাস্তা। আর তোমরা যদি ডাইরেক্ট যেতে চাও সেটাও যেতে পারো এখান থেকে টোটো না নিয়ে। তাহলে তোমাদেরকে এই রাস্তা থেকে বেরিয়ে যেতে হবে আমাদের এই সামনেই মেন রোড, আর মেন রোড 500 মিটার স্টেশন থেকে এই সরু রাস্তাটা দিয়েই যেতে হবে। দেখো এই রাস্তায় কিন্তু একটা টোটো গেলে পাশ থেকে আর একটা টোটোই আসতে পারবে। এই হলো আমাদের, ফাইনালি মেন রোডে উঠলাম আমরা। এই মেন রোড থেকেই তোমরা বকখালি যাওয়ারও বাস পেয়ে যাবে, গাড়ি পেয়ে যাবে। এখন বাজে 8:15, 8:15 আমরা ঠিক মেন রোডে উঠে পড়েছি। আর এই মেন রোড আমার সোজা কাকদ্বীপ ডায়মন্ড হারবার, আর এই দিকে হলো বকখালি। ফাইনালি আমরা টোটোতে বসে আছি, এখান থেকে টোটো নিয়ে নিয়েছি, আর আমরা এখন এই ব্রিজে উঠে গেছি। এটা নামখানা পেরিয়ে, আগে ব্রিজ যখন ছিল না তখন এখান থেকে সবাইকে ভেসেলে করে পার হতে হতো, গাড়ি বিভিন্ন লাইন করতো, তার মধ্যে রাস্তা খারাপ রাস্তা। এখন কিন্তু দুর্দান্ত রাস্তা, পরিষ্কার, আর এই ব্রিজ, এই ব্রিজের নতুন হয়েছে, ব্রিজটা সবাইকে দেখাবো। দুর্দান্ত, আমরা চলে এসেছি এবার এখান থেকে। এটা হলো 10 মাইল বাজার, এখান থেকে আমরা ডান দিকে নিয়ে নিলাম, ভেতরে এই সরু রাস্তায় ঢুকে গেলাম। এটাই পাতিবুনিয়া ঘাটের রাস্তা। আর যেতে যেতে ঠিক 10 মাইল বাজার থেকে ঢুকে এরকম বাঁ দিক থেকে দেখা যাবে প্রচুর এরকম ট্রলার দাঁড়িয়ে আছে, মাছ ধরা নৌকা এখানে সারানো হয়। আর এটা সরু রাস্তা। আমরা চলে এসেছি পাতিবুনিয়া ঘাট, আর পাতিবুনিয়া ঘাট এরকম পাশে পার্কিং আছে যেখানে আপনারা আনলে গাড়িও রেখে ঘাটে যেতে পারবেন। এখানে পার্কিংয়ে হচ্ছে 100 টাকা করে পার ডে, বা 150 টাকা করে নেয় গাড়ি অনুযায়ী। এখানে আপনারা রেখেও এখান থেকে ভটভটি নৌকা করে পেরিয়ে আপনারা মৌসুনী আইল্যান্ড কিন্তু যেতে পারেন। এটা হলো ওপারে যাওয়ার রেট, ভাড়া পার হেড 10 টাকা করে লোকের জন্য, এবং জিনিসপত্রের ভাড়া হচ্ছে আলাদা। একটু পজ করে আপনারা দেখে নেবেন। আমরা ফাইনালি পাতিবুনিয়া ঘাটে চলে এসেছি, আর এখান থেকে টাইমিংটা তোমাদেরকে দেখিয়ে দেবো। এখান থেকে নৌকা করে ওপারে যেতে হবে, আর ওপার থেকে আবার নিয়ে নেবো আমরা টোটো। সেই টোটো করে আমরা যাব আমাদের মৌসুনী ওয়েবসে রিসর্ট, যেটা আমরা নিয়েছি আর কি, সেখানে যাব। এখানে এখন অপেক্ষা করতে হবে, আমরা ঠিক 9:18 এসেছি, 3 মিনিট আগে ছেড়ে নৌকাটা চলে গেছে, তাই জন্য আমাদের অপেক্ষা করতে হবে এখন বেশ অনেকখানি। কিন্তু আবার বুকও করে যাওয়া যায়, 350 টাকা বা এরকম কিছু একটা নেয়, ওটা স্পেশালি বুক করা যায়। দারুণ লাগছে এখানকার অ্যাম্বিয়েন্স, ওয়েদার, রোদ আছে কিন্তু বেশ ভালোই লাগছে। মাটির ঘরের বাড়ি। সামনে বসে থাকা দাদার সাথে কিছু কথা বলছিলাম, এখানে মাছ ধরে, তাদেরও জীবন কত কঠিন, কারণ এখন 3 মাস মাছ ধরা বন্ধ। নৌকাতে বসে পড়েছি, আর চারিদিকের ফুরফুরে হাওয়া, উপরে রোদ, এই রোদ তো মনেই হচ্ছে না, গায়েই লাগছে না, না আছে গরম, এই হাওয়ায় গরম কোথায় পালিয়ে গেছে। এটা তুলতে চেষ্টা করছিলাম সেলফি, কখন ভিডিও ক্যামেরা অন হয়ে গেছে, গিয়ে আমাদের কিছু ভিডিও উঠে গেছে। আর আমরা এপারে চলে এসেছি, এপারেও কিছু ট্রলার বাঁধা আছে, যেহেতু এখন 3 মাস মাছ ধরা বন্ধ, তাই ট্রলার সব সাইডে সাইডে বাঁধা, ট্রলার রিপেয়ারিং হচ্ছে, আবার 3 মাস পরে ওরা মাছ ধরতে চলে যাবে। একটা নৌকা আমাদেরকে ছেড়ে চলে গেল, যেটা এই ঘাটে ছিল। আর নদীর ধারে গাছ, জঙ্গল, এই নদীর সাইড থেকে পুরো জঙ্গল, এখানে বাঘ নেই, হরিণও নেই,
আমরা বেরোতেই ঠিক বাইরে এখানে টোটো দাঁড়িয়ে আছে অনেক, আর এই টোটোতে আপনাদের ক্যাম্পের নাম বললেই ওরা কিন্তু আপনার ক্যাম্পে পৌঁছে দেবে। এখান থেকে আমাদের পার হেড নিয়েছিল 40 টাকা করে, পুরো গ্রামের মধ্যে থেকে রাস্তা, সরু সিমেন্টের রাস্তা। আর এই সিমেন্টের রাস্তা দিয়ে যেতে যেতে এতটাই সরু যে পাশ থেকে এটারও দুটো টোটো যাবে কিন্তু খুবই কষ্ট করে। আর আমরা চলে এসেছি ঠিক মৌসুমি ওয়েবসের সামনে আমাদের ক্যাম্প, এদিকে মাটির রাস্তা, আর এই সামনে এটা হলো আমাদের ক্যাম্প। ফাইনালি আমাদের ডেস্টিনেশনে আমরা পৌঁছে গেছি। ঠিক ক্যাম্পের সোজা উল্টো পারেই কিন্তু সমুদ্র, আমাদের ক্যাম্প থেকে সিঁড়ি দিয়েই সমুদ্রে নামা যাবে, সেটা আপনারা পরের ভিডিওতে দেখতে পাবেন। মৌসুমি আইল্যান্ডে চলে এসেছি 10:10, আর আসতেই ঠিক ওয়েলকাম ড্রিং দিয়ে দিয়েছে ডাব। আর প্রথমে শুরু করবো ডাব দিয়ে, তারপর তো অনেক খাবার আছে। আর আমাদের পুরো ক্যাম্পের মানে আমাদের রুম থেকে ঠিক বাইরেই সমুদ্র। হ্যাঁ, দুর্দান্ত দোলনাও আছে। শহর কলকাতার গরম, পাশে সমুদ্রের হাওয়া খেতে খেতে ডাব খাওয়ার কিন্তু মজাটাই আলাদা। ভিডিও কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও।